আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা জানেন আমরা নিয়মিত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমরা আলোচনা নিয়ে আসব বিবাহের ধ্যানমোহ সম্পর্কে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম অধ্যুষিত একটি দেশ। আমাদের এই দৈনন্দিন জীবনে যতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ একটি ইবাদত বলা যায়। আমাদের দেশের মানুষ হজ, জাকাত, নামাজ, রোজা ইত্যাদি বিষয়ে যথেষ্ট পরিমাণ সচেতন থাকলেও বিবাহ ধ্যানমোহন নিয়ে তেমন একটি সচেতনতা অনেক অভাব দেখা যায়। তো না জানার কারণে ধ্যানমোহর কীভাবে নির্ধারণ করতে হয়, ধ্যানমোহর কী, ধ্যানমোহরের উর্ধ্বসীমা, নিম্নসীমা, মহারানায় ফাতিমি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকেই বিভ্রান্ত হই। আজকের আমাদের আলোচনাতে আপনারা সেই বিষয়গুলোতে সুস্পষ্টভাবে আপনারা জানতে পারবেন। তো আমরা প্রথমে আলোচনা করব ধ্যানমোহর কী। ধ্যানমোহর কী, এটি একদম সহজ করে বলতে গেলে ধ্যানমোহর হচ্ছে একটি ছেলে এবং মেয়ের মধ্যে যে বিবাহ সংঘটিত হয়, সেই বিবাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে স্বামী কর্তৃক তার স্ত্রীকে যে প্রাপ্য সম্মানটা প্রদান করে থাকে, সেই সম্মানই হচ্ছে বিয়ের ধ্যানমোহর। সেই ধ্যানমোহরটি নির্ধারণ হতে পারে অলঙ্কার বাবদ অথবা নগদ টাকা বাবদ অথবা স্থাবর সম্পত্তি বাবদ। এই তিনটি বিষয় দিয়ে ধ্যানমোহর পরিশোধ করতে পারে। আমাদের সমাজে আমরা লক্ষ্য করি বিয়ের আসরে সাধারণত নগদ টাকা অথবা অলঙ্কারের মাধ্যমে ধ্যানমোহর পরিশোধ করে থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধ্যানমোহর সাধারণত আমরা যে জিনিসটা আলোচনা করলাম, ধ্যানমোহর সাধারণত আমরা অলঙ্কার বাবদ অথবা নগদ টাকা অথবা স্থাবর সম্পত্তি বাবদ আমরা পরিশোধ করতে পারি। এখন আলোচনা আসতে পারে যে ধ্যানমোহর একজন নারী কীভাবে এটি নির্ধারণ করবে। ধ্যানমোহর একজন নারী নির্ধারণ করতে পারে তার বর্তমান পারিবারিক অবস্থার উপরে বা তার নিজের পারিবার ব্যক্তিগত জীবনে যে তার অবস্থা সেটার উপরে নির্ভর করে সে এটা নির্ধারণ করতে পারে। সাধারণত ইসলাম ধর্ম যেটা বলেছে বা ইসলাম সরাসরি বিধান বলেছে যে মোহরে মিসাকের মাধ্যমে একজন মেয়ে বা একজন কন্যা বা একজন বিয়ের উপযুক্ত পাত্রী সে তার মোহরানা নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছে যে তার বংশধর, বিশেষ করে তার খালাতো বোন বা ফুফাতো বোন, তাদের বিয়েতে যে পরিমাণ মোহরটা সে নির্ধারিত হয়েছিল তার বিয়েতে সেই পরিমাণ মোহরটা নির্ধারণ করতেই ইসলামের সরাসরি বিধান মূলত বলে থাকে। মোহরের মিসাকের মাধ্যমে যে নির্ধারণ করবে, সেক্ষেত্রে বংশধর যদি এরকম হয় যে নারী তার বিয়ে যে তার যে বংশধর রয়েছে তাদের বংশধর যদি তার সমপর্যায়ে না হয়, অর্থাৎ তার যে বর্তমান যে প্রেক্ষাপট বা তার যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থান যদি তার খালাতো বোন বা ফুফাতো বোনের তুলনায় তার অবস্থা যদি অনেক উন্নত হয়ে থাকে, সেক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে তার সমপর্যায়ে অন্য অন্য যে বংশধরে যাদের বিয়েতে ধ্যানমোহর যা নির্ধারণ করা হয়েছে তার সমপর্যায়ে ধ্যানমোহর সে তার বিয়েতে সে নির্ধারণ করতে পারে। এছাড়াও একজন নারী তার বলা যায় তার শিক্ষাগত যোগ্যতা, তার নিজের নামে কী পরিমাণ সম্পত্তি আছে, এগুলোর উপরেও সে নির্ভর করে তার ধ্যানমোহর সে নির্ধারণ করতে পারে। হ্যাঁ, মোহরের মিসাল যে বিষয়টা আছে সে বিষয় হচ্ছে সাধারণত মোহরানা যেটা আছে সেটা দাবিদার হচ্ছে বিয়ের কনে, কনে সে তার মোহরানা চাবে এবং ছেলে যদি সামর্থ্য থাকে সেই পরিমাণ ধ্যানমোহর সেটা পরিশোধ করবে। এক্ষেত্রে ছেলের ভূমিকা কী বা বরের ভূমিকা কী একটা প্রশ্ন আসতে পারে। অবশ্যই এখানে একটি বরের ভূমিকা আছে। সাধারণত আমাদের দেশে যেটা আমরা লক্ষ্য করে থাকি, আমাদের দেশে অনেক মেয়ে বা মেয়ের পরিবার অতিরিক্ত ধ্যানমোহর চাপিয়ে দেয় বা অন্যায়ভাবে তারা দাবি করে যা ছেলের কোনোভাবে কখনও এটা পরিশোধ করার তারপর বা তার সামর্থ্যের মধ্যে থাকে না, সেক্ষেত্রে তার জন্য একটা বোঝা হয়ে যায় বা তার জন্য অন্যায় হয়ে যায়। সুতরাং মোহরানা যেটা মেয়ে দাবি করবে বা যেটা সে তার যে সম্মানে প্রাপ্য সম্মানে যেটা সে দাবি করবে সেটা যেন অবশ্যই ছেলের সামর্থ্য অনুযায়ী থাকে, যে এটা এমনও নির্ধারণ করা যাবে না যা ছেলের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় পরিশোধ করার জন্য। সুতরাং মেয়ে যে পরিমাণ সম্মানী পাওয়ার উপযুক্ত ওই পরিমাণ সম্মানী বা ওই পরিমাণ যে ধ্যানমোহর সেটা চাওয়াই উপযুক্ত বা সেটাই ইসলাম বলে। মোহরানার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোহরানার উর্ধ্বসীমা এবং নিম্নসীমা। মোহরানার উর্ধ্বসীমা কত হতে পারে এবং নিম্নসীমা কত হতে পারে সেক্ষেত্রে ইসলাম একটি সুস্পষ্ট বর্ণনা করে গিয়েছে। প্রথমত আমরা আলোচনা করতে পারি মোহরানার উর্ধ্বসীমা সম্পর্কে। মোহরানার উর্ধ্বসীমা
মহারানা উদ্দেশীমা সম্পর্কে ইসলাম এই বিষয়ে যেটা বলেছে সেটা হচ্ছে ওরকম কোনো কিছু নির্ধারণ করে দেয়নি। ছেলে সামর্থ্য অনুযায়ী বা মেয়ে সামর্থ্য অনুযায়ী ছেলে ইচ্ছা করলে বা ছেলে যদি সামর্থ্য থাকে মহারানা মেয়ে যে সামর্থ্য অনুযায়ী চেয়েও বেশি ইচ্ছা করলে ছেলে প্রদান করতে পারে, সেক্ষেত্রে ইসলাম কোনো বাধা নিষেধ প্রদান করে না। তবে দেনমোহরের নিম্ন সীমা সম্পর্কে ইসলাম একটি নির্দিষ্ট করে দিয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশের লোকজন, বিশেষ করে বাংলাদেশের লোকজন, আমরা অধিকাংশই হচ্ছে হানাফি মাজহাবের অনুসারী। আর হানাফি মাজহাব অনুসারে দেনমোহরের নিম্ন সীমা হচ্ছে 10 দিরহাম। 10 দিরহামের নিচে যদি দেনমোহর নির্ধারণ করা হয় তাহলে সেই দেনমোহর নির্ধারণটা অবৈধ হয়ে যাবে, সেটা বৈধ হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে আমাদের সমাজে যেটা প্রচলিত, অনেক সময় কিছু কিছু ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অনেক মেয়ে স্বেচ্ছায় সজ্ঞানে তার বিবাহ দেনমোহর 1 টাকা নির্ধারণ করছে, কিন্তু 1 টাকা দেনমোহর নির্ধারণ হানাফি মাজহাব অনুসারে এটা বৈধ না। দেনমোহরের নিম্ন সীমা হচ্ছে 10 দিরহাম, আর বাংলা টাকায় সেই 10 দিরহামের পরিমাণটা আসে প্রায় 3,150 টাকার মতন। আমরা ওভার মানে সর্বমোট আমরা 3,200 টাকায় ধরতে পারি, 3,200 টাকার নিচে বর্তমান বাংলাদেশের যে বাজার দর আছে 10 দিরহামের, সেটার 3,200 টাকার নিচে দেনমোহর কোনোভাবেই নির্ধারণ করা সেটা বৈধ হবে না। এর নিচে যদি কেউ দেনমোহর নির্ধারণ করেও থাকেও সেই দেনমোহর অবৈধ হিসেবে গণ্য হবে। তবে আমাদের সমাজে যে দেখা যায় যে অনেক পরিবারই, বিশেষ করে ছেলের পক্ষ, চায় দেনমোহরের পরিমাণ অনেক কমিয়ে দিতে, যেটা হচ্ছে মেয়ের জন্য প্রাপ্য যে অধিকার আছে, যে সম্মান আছে, আমরা আগেই বলেছি যে দেনমোহর হচ্ছে একটা মেয়ের সম্মানই, যে সম্মানটা তার বিয়ের জন্য উপযুক্ত। সুতরাং এত অল্প দেনমোহর নির্ধারণ করা যাবে না যেটা মেয়ের জন্য বা কনের জন্য সম্মান হানিকর। সুতরাং 10 দিরহাম হচ্ছে হানাফি মাজহাব অনুসারে 10 দিরহাম হচ্ছে আপনার দেনমোহরের নিম্ন সীমা, আর উর্ধ্বসীমা হচ্ছে এটা কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি। তো 10 দিরহামের ক্ষেত্রে আমরা অনেকেই 10 দিরহামের বাজার মূল্য কত অনেকেই জানেন না, তাদেরকে আমরা আবারও বলে দিচ্ছি, 10 দিরহাম হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাজার দরে হচ্ছে প্রায় 3,200 টাকা। 3,200 টাকার নিচে কোনোভাবেই যদি দেনমোহর নির্ধারণ করা হয় সেটা অবৈধ হিসাবে গণ্য হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বরকতময় বিয়ে হচ্ছে সেই বিয়ে যে বিয়েতে হচ্ছে সুন্নতি বিয়ে, অর্থাৎ যে বিয়েতে খরচ কম হয় বা জাঁকজমকপূর্ণতা কম হয়। সুতরাং দেনমোহরের বিষয়টি হচ্ছে আপনারা এমনভাবে নির্ধারণ করতে হবে যে দেনমোহর হচ্ছে মেয়ের হচ্ছে প্রাপ্য যে হক আছে সেটা যেন অবশ্যই মেয়ের জন্য কম না হয়ে যায় এবং ছেলের জন্য যেন অধিকতর বোঝা স্বরূপ যেন না হয়ে যায়। এছাড়া মহানবুল আলামিন ইরশাদ করেছেন পবিত্র কোরআনে সূরা নিসাতে 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তোমরা সন্তুষ্টি চিত্তে তোমাদের স্ত্রীদেরকে তোমরা দেনমোহর পরিশোধ করো, এবং তা থেকে যদি তোমাদের স্ত্রীগণ কিছু যদি তোমাদের জন্য ছেড়ে দেয় তা তোমরা স্বাচ্ছন্দ্যে সেটা কী করো, ভোগ করে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে পবিত্র হাদিস এবং কোরআনে দুই ক্ষেত্রেই কিন্তু দেনমোহর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেক্ষেত্রে এটা নির্ধারণ করতে বলা হয়েছে এবং তা পরিশোধ করতে হবে। এবং সে যদি কোনো মানুষ বা বিশেষ করে কোনো পুরুষ তার বিয়ে ক্ষেত্রে দেনমোহর নির্ধারণ করা হয়েছে কিন্তু সে দেনমোহর যদি ঠিকমতো পরিশোধ না করে তাহলে কিন্তু সে গুণাগার হবে। সুতরাং আমরা এমন কোনো দেনমোহর নির্ধারণ করব না যেটা ছেলের জন্য বলা যায় বোঝাস্বরূপ হয়ে যায়, কারণ সে যদি এটা ঠিকমতো পরিশোধ করতে না পারে তাহলে কিন্তু সে গুনার ভাগিদার হয়ে যাবে। আমাদের সমাজে প্রায় দেখা যায় যে দেনমোহর নিয়ে অনেক গুড়িমসি হয়, যেরকম বিবাহর দেনমোহরের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় বা আমাদের সমাজে ধরুন দেনমোহর নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু এর মধ্যে পরিশোধ করা হয়েছে মাত্র 50,000 টাকা, 50,000 টাকা বকেয়া রয়ে গেছে। এমত অবস্থায় স্বামী স্ত্রী তাদের যেটা বলা যায় যে বাসর ঘরে, এমতো অবস্থায় দেখা যায় যে অনেক পুরুষই তার স্ত্রীর কাছে সেই বাকি যে 50,000 টাকা আছে মহারানা সেটা তার কাছে ক্ষমা চায়। হ্যাঁ, কিন্তু ইসলাম এক্ষেত্রে কী বলে? ইসলাম এক্ষেত্রে বলে যে না, স্বামী কখনই তার স্ত্রীর কাছে দেনমোহর যে বাকি রয়েছে বা যে দেনমোহর যে পরিমাণ আছে সেই বিষয়ে সে ক্ষমা চেতে পারবে না। তবে যদি এমন হয় যে স্ত্রীর স্বেচ্ছায় সজ্ঞানে সে যদি এমন বলে যে না, আমার যে দেনমোহর নির্ধারণ করা হয়েছিল সেই দেনমোহর আমাকে যেহেতু পরিশোধ করা হয় না আমি সেই দেনমোহর ক্ষমা করে দিলাম, অথবা যে দেনমোহর নির্ধারণ হয়েছিল সেই দেনমোহরের টাকা আমি সম্পূর্ণটা সেটা আমি নিজে আমার স্বামীর সাথে আমি সেটা সমান ভাগাভাগি করে আমরা সেটা দুজনে ভোগ করবে তাও হয়। কিন্তু স্বামী কখন
পরিমাণই তার স্ত্রীর কাছে দেন মোহরের যে পরিমাণ আছে সেই পরিমাণ তার স্বামীর কাছে কখনো ক্ষমা চাওয়ার এরকম কোনো বিধান ইসলাম নেই। স্ত্রী যদি ক্ষমা করে তাহলে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। আমাদের সমাজে আরেকটি বিষয় সেটা হচ্ছে ইদানিং আমরা দেখি যে অনেক পরিবারই মহারানাই ফাতেমি নির্ধারণ করে থাকে বিবাহের মধ্যে। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মহারানাই ফাতেমি কি। মহারানাই ফাতেমি সহজ কথায় বলতে গেলে মহারানাই ফাতেমি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে বিবাহ সংঘটিত হয়েছিল সেই বিবাহের মধ্যে যে দেন মোহরটা নির্ধারণ করা হয়েছিল সেই দেন মোহরটাকে বলা হয় থাকে মহারানাই ফাতেমি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে বিবাহ সংঘটিত হয়েছিল তার মধ্যে যে দেন মোহরটা হয়েছিল দেন মোহর সেটা বলা হয় থাকে লৌহ বর্ম। তো অনেক সময় সেই মহারানা ফাতিমা আমরা অনেকেই দেনমোহর হিসেবে ধার্য করতে চাই আমাদের আমাদের মেয়ে বা আমাদের বোন তাদের বিয়ের ক্ষেত্রে আমরা সেই সমপরিমাণ মহারানা ফাতিমিটা নির্ধারণ করতে চাই। সেক্ষেত্রে মহারানা ফাতিমির পরিমাণটা কতটুকু হতে পারে বা টাকার অনুসারে সেটা কত আসতে পারে। মহারানা ফাতিমির বর্তমান বাজার মূল্য প্রায় 1,57,500 টাকার মতন আসে মহারানা ফাতিমি। তো আমরা বলতে পারি 1,60,000 টাকা, যেহেতু এটা রূপার উপর নির্ভরশীল সেক্ষেত্রে রূপার ওঠা নামা হতে থাকে। সেক্ষেত্রে 1,60,000 টাকা যদি কেউ যদি দেন মহর হিসেবে মহারানা ফাতেমি নির্ধারণ করতে চান তাহলে 1,60,000 টাকা আপনারা সেটা দাহ্য করতে পারেন। 1,60,000 টাকা বর্তমানে বাজার দরে হিসাবে সেটা মহারানা ফাতেমি হিসেবে গণ্য হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে মহারানা ফাতেমি কি এটিকে সকলের জন্য বাধ্যতামূলক? না, মহারানা ফাতেমি সকলের জন্য বাধ্যতামূলক না। এটা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে বিবাহ সংঘটিত হয়েছিল সেই বিয়ে সংঘটিত যে দেন মোহর ছিল তাই তাদের জন্য এটা নির্ধারণ করা ছিল। সেটা উম্মতে মুহাম্মাদের উপরে, এটা কখনো বাধ্যতামূলক না, এটা আপনি দিতে পারেন। তবে এখানে প্রশ্ন আরও একটি আসতে পারে যে মহারানা ফাতিমি সেটা কি কতটুকু বৈধ বা দেনমোহর হিসাবে এটা কি দেনমোহর নিম্ন সীমার মধ্যে পড়ে যায় কি না। না, দেনমোহর নিম্ন সীমার মধ্যে মহারানা ফাতিমি পড়েনি, কারণ দেনমোহরের যে নিম্ন সীমা আছে হানাফি মাজহাব অনুসারে মাত্র 10 দিরহাম। 10 দিরহামের আমরা আগেই বলেছি 10 দিরহামের বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় 3200 টাকার মতন, আর হচ্ছে মহারানা ফাতিমির বাজার মূল্য আসতেছে প্রায় 1,60,000 টাকার মতন, 1,57,500 টাকা। আমরা যেহেতু অনেক সময় রূপার কম বেশি হয় বাজার দর, সেক্ষেত্রে 1,60,000 টাকায় আমরা সেটা নির্ধারণ করতে পারি। 3,200 টাকার তুলনায় 1,60,000 টাকা অনেক বেশি, সেক্ষেত্রে মহারানা ফাতিমি কখনই 10 দিরহামের বা নিম্ন সীমার মধ্যে পড়ে না। আপনারা দেন মহর ফাতিমি বা মহারানা ফাতিমি আপনি এটা নির্ধারণ করতে পারেন নির্দ্বিধায়। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমরা আলোচনা করলাম বিবাহের দেনমোহর সম্পর্কে। বিবাহ দেনমোহর সম্পর্কে আপনাদের আরও কিছু যদি জানা থাকে আমাদের এই কমেন্ট করতে পারেন, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের এই কমেন্টগুলোর উত্তর আমরা দিয়ে দিব। আর সবসময় আপনারা জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। আপনাদের সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।